আমার নবী আত্মীয় স্বজনকে কেমন মোহাব্বত করতেন। হুনাইনের যুদ্ধের ভিতরে মুসলমানদের জয় হলো, কাফের বেঈমান মুশরিক 8000 কাফের বেঈমান মুশরিক গুলোকে কয়েকখানায় বন্দি করে বিভিন্ন তাবুর ভিতরে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকে রেখে দিয়েছেন এমন নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধরত অবস্থার এক তাবুর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটুকু পড়লেন, প্রিয় বন্ধুরা আমার কবির মনে চোখে কান লাগান, এমন সময় একজন মহিলা ওই তাবুর কিনারে চলে আসলেন, প্রহরী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সঙ্গে একটা বৃদ্ধ মহিলা দেখা করতে চায়। নবীজি বলল, কিসের জন্য, সে কি হয়, আগে তার কাছ থেকে বায়োডাটা বিস্তারিত প্রমাণ আমার কাছে নিয়ে আস। জায়া বলল, আপনি কিসের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছ? এবার ডাক দিয়ে বলে, আমি এসেছি, আমি হলাম মুহাম্মদের বোন। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, সে নাকি আপনার বোন? নবীজি বলল, আমার তো কোনো ভুল নাই, আমার তো আপন কোনো ভুল নাই, আর আমার কোনো বোন জীবিত আছে কিনা তা আমি জানি না, কারণ এটা নবুয়তের জন্মের 40 থেকে 50 বছর পরে। প্রিয় বন্ধুরা আমার, এমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌরীকে যখন পাঠানো হলো, বলল, আপনি রসুলুল্লাহর বোন, রসুলুল্লাহ তো আপনাকে চিনতেছে না। আবারও ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছেন, মোহাম্মদ আমার ভাই। চতুর্থবার যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল, নবীজি হুকুম দিল, যাও বৃদ্ধ মহিলাকে ডাকো। প্রিয় বন্ধুরা আমার, এমনি ভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার দরবারে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, আমি হলাম আপনার বোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিথর হয়ে গেল, আমার তো কোনো বোন নাই, তুমি কেমনে বোন দাবি করতেছো? এমনি ভাবে ডাক দিয়ে বলেন, আমার মার নাম হলো হালিমাতুস সাদিয়া। নবীজি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিল। বিস্তারিত ব্যাখ্যা বর্ণন আমি করব না, 2-4 মিনিটে জায়গায় খতম করে দিব। এমনি ভাবে ডাক দিয়ে বলতেছেন, হে ভাই, আমি বললাম হালিমাতুস সাদিয়ার বরমে সাইমা, আমি হলাম তোমার বোন, আমি তোমাকে কত কবিতা পড়ায়া ঘুম পাড়াইছি রে ভাই, কত জীবনে তোমাকে নিয়ে খেলাধুলা করেছি, তুমি যখন ঘুমাইতা না আমি তখন আল্লাহুম্মা বকালানা মুহাম্মদ বলে তোমাকে কবিতা শোনাইতাম, তুমি আমার কবিতাগুলো শুনতে শুনতে এক সময় আমার উরুর উপরে ঘুমিয়ে যেত, আমি হলাম তোমার সেই বোন সায়মা। আমি দোয়া করেছিলাম, হে আল্লাহ, পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় বাদশা মুহাম্মদকে বানিয়ে দাও, পৃথিবীর ময়দানে সবচেয়ে ভালো মানুষটা মুহাম্মদকে বানিয়ে দাও, পৃথিবীর ময়দানে সবচেয়ে জ্ঞানী পণ্ডিত মানুষটা মুহাম্মদকে বানিয়ে দাও, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে বানিয়ে দাও। এমনি ভাবেই আমি আল্লাহর দরবারে হাজারো দোয়া করতাম, কারণ খেলাধুলার ছলে আমি এত কিছু দেখেছি যা বাসায় প্রকাশ করার মতো না। ও ভাই, আজকে আমি অনেক আশা লইয়া, অনেক ভালোবাসা লইয়া, করুণার হাত লইয়া আপনার কাছে উপস্থিত হয়েছি, কারণ ভুল কখনো বাইরে দরবার থেকে খালি হাতে যায় না, অনেক দুঃখ বেদনা পর আক্রান্ত হৃদয় নিয়ে আপনার কাছে এসেছি। নবীজি বলে, ভুল কিসের জন্য এসেছ, তবে এর আগে তুমি একটু বসো। নবীজির মাথার ভিতরে যে রুমালখানা ছিল আদবের সাথে বোনকে রুমালটা বিছিয়ে দিল, বোন রে এই চাদরের ভিতরে তুমি বসো। সমস্ত ইহুদিরা তাকায় রয়েছে, সমস্ত সাহাবী তাকায় রয়েছে।
হয়েছে কিরকম বিশ্ব নবী, এখন তামাম মক্কা মদিনা তামাম আরবের সরদার যা বললে হয়ে যায়। একজন বৃদ্ধ মহিলা চিনা নাই জানা নাই তার পথে মাথা রুমাল বিছিয়ে দিয়েছে, ওই রুমালটা দিয়ে আল্লাহ নবী আরশ পর্যন্ত গিয়েছে, ওই রুমালটা দিয়ে নবীজি তার চোখের পানি মুছত, ওই রুমালটা দিয়ে নবীজি পাগড়ি বেঁধে নামাজ পড়তো, এমন দামি রুমালটা মহিলার জন্য বিছিয়ে দিল। আর ডাক দিয়ে বললো ভুন বস, আপ্যায়ন করলো, কিসের জন্য এসেছ? আপনারই কয়েদখানার ভিতরে আমার স্বামী, আপনারই কয়েদখানার ভিতরে আমার স্বামী জিন্দা অবস্থায় আছে, কয়েদি অবস্থায়, আমি বিধবা হতে চাই না, আমি বিধবা হতে চাই না, এই কয়েদখানা থেকে মুক্তি করে দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পহরীকে ডাক দিল, ও পহরী যাও যাও আমার ভাইকে আজাদ করে দাও। তুমি বোন তুমি সাক্ষী থাকো, এই 8000 পহরী সকলে তো একই অপরাধী অপরাধী, আমি তো তোমার স্বামীকে মাফ করে দিলাম, আমি আমার দুলাভাইয়ের জন্য, আমি আমার আত্মীয়র জন্য, আত্মীয়র সম্মানের জন্য, আমি আত্মীয়তা রক্ষা করার জন্য কেবলমাত্র শুধুমাত্র তোমার তোমার স্বামীকে যদি আমি অপরাধ থেকে নিষ্কৃত করে যাই, তাহলে কালকে আমাদের ময়দানে আমি ইনসাফওয়ালা নবী হলাম না। এই জন্য আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পহরী আছে সমস্ত পহরী গুলোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, আমার নবীর মতো এমন রহমতুল্লিল আলমিন, এমন পিয়ারা নবী, এরকম মহাব্বতের নবী পৃথিবীর ময়দানে আসে না। হে মুসলমান, আমি এই বাংলাদেশের শতকরা 95 জন ভাগের মুসলমানদেরকে বলে দিতে চাই, আমার বাবাকে গালি দিলে সহ্য করব, আমার মাকে গালি দিলে সহ্য করব, আমার বংশকে গালি দিলে সহ্য করব, আমাকে গালি দিলে সহ্য করব, আমার বিশ্ব নবীকে যদি গালি দেওয়া হয়, আমার বিশ্ব নবীর দিদিকে গালি দেওয়া হয়, আরেকবার যদি বাংলার জমিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোনো কাফের বেঈমান মুশরিক নাস্তিকের বাচ্চা যদি গালি দেয় বাংলার জমিনে, জিহাদ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, কোন মা লড়াই করার জন্য তৈরি আছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমরা সব সহ্য করতে পারবো, বিশ্ব নবীর অবমাননা সহ্য করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বেঠে? এই বাংলাদেশের শতকরা 95 জনে মুসলমানের দেশে আমার নবী বিশ্ব নবীকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয়, সে যেই হোক না কেন তার জিব্বাকে টেনে বের করে ছিঁড়ে কুকুরকে খাওয়াবে। কে কে হাতটা তুলে দেখাও, হাতটা তুলে দেখাও, নাস্তিকের বাচ্চারা, আরেকবার যদি আমার নবীকে গালি দেওয়া হয় তাহলে তোমাদেরকে ছেড়ে দিব না, চিন্তা তোমাদের কলিজা বের করে ফেলবো। চিৎকার যেমন ঠিক কিনা বেঠে? থামেন, আমরা কি তাদের মন্দিরে আগুন দেই? চেয়ারম্যান একটা বিচার করছে, এলাকায় হিন্দু নাই, বাস্তবাত হিন্দু আছে, আছে কিনা? এই ওয়াজের লোকগুলা যদি আজকে যাই ফিরে সামরা থাকবো, ভারতের বাবারা রক্ষা করতে পারবো, হাতের লাড়ি ফতেত কিল বাবা রে বাবা, ইয়াহনে চেয়ারম্যান যদি যাই একটাও থাকতো না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান শান্তি প্রিয়, অশান্তি তৈরি করবেন না, আমার নবীজিকে গালি দিবেন না, গালি দিলে কিন্তু রক্ষা পাবেন না। যদি বুলেটের আঘাতে যদি এই কলিজা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, তারপরে কোরআনের জন্য বুক পেতে দিব, এরকম বহুত মা তার সন্তানকে লালন পালন করতেছে বিশ্ব নবীর সম্মানের জন্য জীবন দিবা, এই মসজিদের জন্য, কোরআনের প্রেমে, রাসূলুল্লাহর প্রেমে,